إنك ولدت مبررا من كل عيب كأنك خلقت كما تشاء اللهم صل على محمد وعلى آله سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سورة يوسف بداری حکمات لکمال ما کریے قرآن قاری آئی دیل سادل ما بلغ العلا بکمالی کشف الدجا بجمالی حسنت جميع صالح صلو عليه وآله مهان پرتپالوك الله سبحانه وتعالى علی شان دربار شکور ابن سجود جنی ماه رمجان دیتی و جمعات الله منظور کرے آمادر کے جمعات হাজিরা দেওয়ার তৌফিক নসিব করেছেন সেই জন্য মহান প্রতিপালকের আলিশান দরবারে আমরা একসাথে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া করি সে আল্লাহর যিনি শ্রেষ্ঠতম রসূল সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ پیارا শ্রেষ্ঠতম رسول উম্মত হিসেবে আল্লাহ আপনাকে এবং আমাকে মঞ্জুর করেছেন অন্য কোন নবীর উম্মত না বানিয়ে আল্লাহ আপনাকে এবং আমাকে শ্রেষ্ঠ রসূলের উম্মত বানাইয়া আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এইজন্য মহান মনিব আল্লাহ সুবহান ওয়া তাআলার আলিশান দরবারে আমরা আবারো সকলে একসাথে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ মাহে রমজানের মতো সৌভাগ্যময় এবং অত্যন্ত ফজিলতপূর্ণ একটা মাস আমাদের নসিবে জুটেছে এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া কিন্তু মাহে রমজান পাইলাম নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলাম না এটা আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা আমি আবারো বলি মাহে রমজান পাইলাম কিন্তু নিজের জীবনের গুনাহকে ক্ষমা করাইতে পারলাম না নিজের জীবনের গুনাহ maaf করাইতে পারলাম না এটা আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা আর একটা ব্যর্থতা এইজন্য মাহে রমজান পাওয়াটা একটা সৌভাগ্য আল্লাহ আমাদেরকে সৌভাগ্য দিয়েছেন রমজানের আগেও অনেক মানুষ গত হয়ে গেছে অনেক মানুষ কবরে চলে গেছে রমজানের ভিতরেও অনেকে কবরে চলে যাচ্ছে তো মাহে রমজান পাওয়াটা এটা আমাদের জন্য সৌভাগ্য এবং আল্লাহ দয়া করে আমাদেরকে হায়াতে সুস্থতার সাথে রাখছেন মাহে রমজানে অত্যধিক পরিমাণে ইস্তিগফার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি অত্যধিক পরিমাণে আল্লাহর জিকিরে সময় কাটানো রাত জেগে কোরআন শরীফ তেলাওয়াত করা বেশিরভাগ সময়টা রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করা মাহে রমজানের একটা গুরুত্বপূর্ণ সময় মান সামা রমাদানা ইমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি আল্লাহ রাসূল বলেন যে মাহে রমজানে ইমান ইহতিসাবের সাথে রোজা রাখবে ইমান ইহতিসাবের সাথে মাহে রমজানে রোজা রাখবে
আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়ে একবারে নিষ্পাপ বানাইলেন। আর একটু জোরে হবে না, সুবহানাল্লাহ। মান ক্বামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যে মাহে রমজানে রাত্রি জাগরিত হয়ে সালাত আদায় করবে এবং তারাবিদ নামাজকে যথাযথভাবে আদায় করবে, আট টাকাত না বিশ টাকাত, এই বিশ টাকাতে প্রসিদ্ধ বিশ্ববিখ্যাত আইম্মা ইকরাম যারা আছেন, ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, জিনাদের মাজহাবে বিশ্ববিখ্যাত আইম্মা ইকরাম যারা ছিলেন, তারা একবারে উলামায়ে ইকরামের সর্বসম্মতি ঐক্যমত মাহে রমজানের তারাবি বিশ টাকা, সমস্ত আলেমদের ঐক্যমত, সিটি ফোটা দু চারটা আলেম দু একজন মহাদ্দিস হয়তো ভিন্ন মত দিতে পারেন, ওটা ইসলামী ধর্তব্য না। জমহুরুল উলামা একটা মাসালা আছে, একটা উসুল আছে, হচ্ছে জমহুরুল উলামা অধিক আলেমরা যে মাসালার উপরে ঐক্যমত পোষণ করছে, 90 জন আলেম একটা মাসালার উপরে একমত পোষণ করছে, 10 জন আলেম বিরোধিতা করতেই পারে, ওই 10 জনের বিরোধিতা ধর্তব্য হবে না, এই কথাটা মনে রাখতে হবে। তো জমহুরুল উলামা যারা ছিলেন হানাফি শাফি মালিক হাম্বলি, পৃথিবীতে এই চার মাঝহাবের বহির্ভূত যত আলেম আছে তাদেরকে জমহুর বলা হয় না, তারা সিটি ফুটা সামান্য ব্যক্তিগত অভিমত তারা দিয়ে থাকতে পারে, এটা ধর্তব্য হবে না ইসলাম। জমহুরুল উলামা পৃথিবীর অধিক উলামা ইকরাম, আল্লামা ইমাম ইবনু বার আল ইস্তিসকারের ভিতরে লিখছেন, ইমাম বদরুদ্দিন আইনি হানাফি শারহে বুখারী উমদাতুল কারির ভিতরে লিখেছেন, অনেক ডকুমেন্টস আমাদের কাছে মজুদ আছে। তো বিশ্ববিখ্যাত আইম্মা ইকরাম যারা ছিলেন তিনারা তিনাদের স্ব স্ব কিতাবের ভিতরে তারা লেখছেন যে জমহুরুল উলামা ইকরামের মতামত হচ্ছে তারাবির নামাজ বিশ টাকা, এবং এই তারাবিটা খুব ধীর স্থিরভাবে পড়ার নিয়ম। আমরা অনেক সময় খুব তাড়াহুড়া মনে করি এবং ভাবি যে খুব তাড়াতাড়ি করলেই মনে হয় খুব ভালো হবে, বিষয়টা এরকম না, তারাবির নামাজটা খুব ধীর স্থিরভাবে পড়া। আমরা তো সাধারণত সময়ের অভাবে দুরাকাত পড়ার পরে চার রাকাত পড়ার পরে কিছু সময় বিশ্রাম করা, তাসবিহ তাহলিল করা, এগুলি আমরা ভুলে গেছি, আবার তাসবিহ তাহলিলকে কেউ বেদাত টেদাত বলেও ফতোয়া দিচ্ছেন, এটা নানান ধরনের মুশকিলের ভিতরে আমরা পড়ছি। সাহাবা ইকরামের তারাবি ছিল খুব ধীর স্থির, তারা দুরাকাত পড়তেন, চার রাকাত পড়তেন, পড়ার পর পর কিছু সময় বিশ্রাম করতেন এবং তাসবিহ তাহলিল করতেন, কেউ কোরআন তেলাওয়াত করত, এরকম ছিল। যদিও এই ধরনের মজবুত একিন আমাদের ভিতরে নাই, আমরা চিন্তা করি যত দ্রুত গতিতে শেষ করে দিয়ে চলে যেতে পারি, বিষয়টা এরকম না, তারাবিটা খুব রিল্যাক্সের সাথে পড়তে হবে, ধীর স্থির হবে। এই জন্য মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা, এখানে একটা শব্দ আল্লাহর রাসূল বলছে ঈমানা ওয়া ইহতিসাবা, পরিপূর্ণ ঈমান ইহতিসাব ইশা, যে মাহে রমজানে রাত জেগে ইবাদত করলো, সালাত আদায় করলো, তারাবি পড়েন, তাহাজ্জুদ পড়েন, আপনাকে পড়তে হবে, তারাবি শেষ করার পরে আপনার শেষ রাতের জন্য আবার তাহাজ্জুদ আছে। সেহরিতে যখন আপনারা উঠেন তখন আমাদের দায়িত্ব কি, সেহরি করার আগে অথবা সেহরির পরে যদি আপনার কেউ আগে সেহরি করার আদত থাকে, আবার কেউ যদি পরে সেহরি করেন, তাদের জন্য ওই সময়টা তাহাজ্জুদের আট রাকাত নামাজ আপনারা পড়ে নেবেন, সাথে যদি অভ্যাস থাকে তাহলে ওই সময় বেতারের নামাজ পড়ে নেবেন। তো এই যে, আর যেহেতু জমাতের সাথে তারাবি হয় সেহেতু আপনারা শেষ রাতে আবার তাহাজ্জুদের আট রাকাত নামাজ আপনি পড়ে নিন, এটা একটা মোক্ষম সময়, খুব গুরুত্বপূর্ণ টাইম। এই সময়টা আমাদেরকে খুব ইম্পর্টেন্ট টাইম, এই সময় আমরা ওইভাবে তাহাজ্জুদের নামাজটা আদায় করতে পারি এবং নামাজ শেষে আল্লাহর দরবারে অধিক সময় আমরা ইস্তিগফার করতে পারি। প্রিয় মোহতারাম উপস্থিতি খুব মনোযোগ,
এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লাইলাতুল কদর পাইলো, কদর পাওয়ার রাতে ঈমান ও ইহতিসাব, ওই কদরের রাতটাকে সে ঈমান ও ইহতিসাবের সাথে কাটাইলো, রাত্রি জেগে ইবাদত করলো। মা তাকাদ্দামা মিন যামবিহি, রাসূল করিম বলেন তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। তিনটা কথা, এক নম্বরে রোজা, দুই নম্বরে তারাবী, তিন নম্বরে কদর। সহিহ বুখারীতে তিনটা কথা আসছে যে তিনটা কাজ কেউ যদি মাহে রমজানে ইমান ইহতিসাবের সাথে করে, এক নম্বরে তারাবি সাম বা রোজা, দুই নম্বরে তারাবি, তিন নম্বরে কদর। এই তিনটা কাজ যদি কেউ মাহে রমজানে ইমান ইহতিসাবের সাথে পরিপূর্ণ একইন ইখলাসের সাথে করে, একজন শব্দ বাচ্চা পৃথিবীতে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় সে যেরকম নিষ্পাপ নিষ্কলঙ্ক থাকে, আইব মুক্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান শেষ হওয়ার আগে এই পরিপূর্ণ একিনওয়ালা ইমান ইহতিসাবের সাথে যারা রমজান কাটাইল, আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়ে এরকম নিষ্পাপ বানায় দেয়। তিনটা কাজ, এক নম্বর রোজা রাখা, ইমান ইহতিসাবের সাথে রাখে, পরিপূর্ণ ইকিনের সাথে রাখতে হবে, এবং রোজার হক যেভাবে রাখলে আদায় হয় সেইভাবে রাখতে হবে। পরনিন্দা, পরচর্চা, গীবত, তোহমত, শেকায়েত, মিথ্যা বলা, ফাহেশা কথা বলা এবং মানুষ ঠকানো, এগুলির থেকে নিজেকে মুক্ত করে কুরূপু কুচিন্তা কুচেতনা খারাপ চিন্তা চেতনা থেকে নিজের নফসকে কন্ট্রোল করে হালাল খাদ্য দিয়ে সেহরি ও তারাবি করে সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কেউ যদি মাহে রমজানের শর্ত অনুযায়ী রোজা রাখে ঈমান ও ইহতিসাব, তাহলে তার প্রত্যেকটা রোজা আল্লাহর দরবারে মঞ্জুর হবে। তো তিনটা কথা আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলছেন, অতএব এই তিনটা বিষয় আমরা খুব গুরুত্বের সাথে দেখব, আমরা আমাদের এই বিষয়গুলিকে খুব গুরুত্বের সাথে দেখব। একটা বিষয় আপনারা সব সময়ের জন্য মনে রাখবেন, যুগ যুগ ধরে যে চলে আসা যে আমলটা, এই আমলটা কখনো মিথ্যা হয় না। অধিক মুসলমান যে আমলের উপর প্রতিষ্ঠিত থাকে সেই অধিক জমাতের আমলটা কখনো মিথ্যা পর্যবসিত হয় না। আপনারা শোনেন, আপনাদের এই যে আমাদের দেশে তারাবি আট টাকা নিয়ে অনেক বিতর্ক, বিতর্কের শেষ নাই, এক একজন মদিনা থেকে, আজহার থেকে, অমুক থেকে, তমুক থেকে, বিভিন্ন জায়গার থেকে লোক ডক্টর ডিগ্রি সিগ্রি বহুত কিছু নিয়ে আসছে, অনেক কিছু নিয়ে আসছে। আচ্ছা আপনারা বলেন তো, আজ থেকে এক হাজার বছর আগে যেদিন খাজা মাইনুদ্দিন চিশত আজমেরি সানজারি আসছিলেন তখন এত ডিগ্রি কোথায় ছিল? হ্যাঁ, কে এই জমিনে সেই দিন আল্লাহর কালেমার পতাকা উড্ডীন করেছিল, কারা করেছিল, এত ডিগ্রি সেদিন কোথায় ছিল, এত ডিগ্রিওয়ালা সেদিন কোথায় ছিল? সাড়ে সাতশো বছর আগে যখন এদেশে হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি রাহিমাহুল্লাহ যখন রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করল, সে সময় এত ডিগ্রি কোথায় ছিল? ইসলাম এদেশে কোন ডিগ্রিওয়ালারা কায়েম করে নাই, ইসলাম এদেশে প্রতিষ্ঠিত করেছে তাসাউফওয়ালারা, যারা দিনকে পরিশুদ্ধ করে, আউলিয়ে কেরাম আউলিয়ে জান তারা এই জমিনে দিনকে প্রতিষ্ঠিত করেছে, এ সমস্ত ডিগ্রি কোথায় ছিল? সে আপনারা এখন অনেক সময় ডিগ্রি দেখে ফেলে লাগবে, বিরাট বড় ডিগ্রি দেখে, কোথায় ছিল এই সমস্ত ডিগ্রি? ওই সময় রাজা বাচ্চারা দেশে ইসলাম প্রতিষ্ঠিত করছে, নেবার কখনোই না, অধিক রাজা বাচ্চারা ছিল নারী লোভী, মদ লোভী আর ক্ষমতা লোভী। এই উপমহাদেশের ইতিহাস আপনি পড়েন, প্রত্যেকটা রাজা বাচ্চার অধিক ছিল নারী লোভী ক্ষমতা লোভী, ক্ষমতার জন্য তারা এক মুসলমান আর এক মুসলমান রাজার আক্রমণ করত। আপনি একটু দেখেন তো তাতারিদের সাথে কত যুদ্ধ হয়েছে, এই উপমহাদেশে মঙ্গোলদের সাথে আফগানিদের কত যুদ্ধ হয়েছে, মুঘলদের সাথে সালতানাতের সাথে মুঘলদের যুদ্ধ হয়েছে, কেন মুসলিম মুসলিম যুদ্ধ করছে, কারণ কি, কিসের জন্য করছে? ক্ষমতার জন্য করছে। আর এদেশে তাসাউফপন্থী যারা ছিল, ওই সময়কার বড় বড় আলিম আবিদ জাহিদ যারা ছিলেন, তারা এই জমিনে নিরিবিলি আল্লাহর দিন প্রতিষ্ঠিত করছে, মানুষের কাছে দিনের অমীয় সুন্দর সুধা মানুষের পান করেছে,
মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছে দিয়েছে রাজা বাদশা দিয়ে দেশে কোনোদিন দিন কায়েম হয়নি দিন তাসাউফের মাধ্যমে আসছে এসমে এত ডিগ্রি কোথায় ছিল এখন আয়েশা নতুন করে এসে একটা ফিতনা সৃষ্টি করে দিয়ে আমাদের ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি করে আছে পাগল ছাগল দুই একদিন পর পর এক একজন আসে আয়েশা এই বহাসের ডাক দিবে ডিবিটের ডাক দিবে কি এক পাগলের পোলাপ মানে পাগলের দেশে হইছে কোথাকার এক পাগল ছাগল এসে বাস বলে দিবে ডিবিট করতে কিসের ডিবিট 1450 বছর ধরে যে মাসালার উপরে ওলামায়ে জমহুর একমত সেই মাসালার উপর জন্য আবার ডিবিট কিসের 1450 বছর ধরে এটা সমাধান হয়ে আসছে 20 শাকাত তারাবি এটি চূড়ান্ত এত মুসলমান কোনোদিন ভুল করতে পারে না এত আউলিয়ে কেরাম কোনোদিন ভুল করতে পারে না অসম্ভব লাশ শাকলার এই মত দিন ধ্বংস হয়ে যাবে দিন মিথ্যা হবে এত মুসলমান মিথ্যার উপর প্রতিষ্ঠিত থাকতে পারে না এত বছর পার দিনই মাসালার উপরে পৃথিবীর অধিক উলামায়ে কেরাম যখন একমত পোষণ করেছে এগুলিকে উল্টাই দেওয়া এটা এক ধরনের নিকৃষ্ট বেদাত ইমাম শাফি লিখছেন মা মুহদিসা মিম্মা ইউখালিফু কিতাবান আও সুন্নাতান আও আসারান আও ইজমান ফাহাদিহি বিদআতুদ দালালা যেটা কোরআনের বিপরীত সুন্নত নববীর বিপরীত এবং সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন যে মাসাল উপরে একমত পোষণ করেছেন এটার বিপরীত এবং উলামায়ে মুস্তাহিদিন যে মাসালার উপরে একমত পোষণ করেছেন এটার বিপরীত এটার নাম হচ্ছে বেদআতের দলালা সুস্পষ্ট নিকৃষ্ট বেদআত সুস্পষ্ট নিকৃষ্ট বেদআত শুধু আমি বলি নাই পৃথিবীর চার আলেমের এক আলেম বলেছে তিনি কে ইমাম শাফিঈ যাদের নাম মসজিদে নববীতে সুন্দর করে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা আমি নিজে চোখে দেখেছি মসজিদে নববীতে 10 সাহাবী রাসূল কারীমের আহলে পরিবার এবং কিছু বিশিষ্ট সাহাবী কেরামের নামের পরে তাদের নাম মসজিদে নববীতে খোদাই করে লেখা আছে চারজন ইমামের নাম এই চারজন ইমামদের ভিতরে সবাই 20 শাকাত তারাবির উপরে ঐক্যমত পোষণ করেছে আপনি চিন্তা করেন তো কেউ আয়েশা যদি বলে যে এই মাসালার জন্য বাহাস করব তুই পাগলের সাথে কিসের বাহাস করবি হ্যাঁ এই পাগল ছাগল দেশে কত জন্ম হলো এরকম এই পাগলের সাথে কিসের বহাস করতে ইমামুল আজমের সাথে কেউ বহাস করার সাহস পেল না ইমাম শাফির সাথে বহাস করার কেউ সাহস পেল না ইমাম মাহমুদের সাথে বহাস করার কেউ সাহস পেল না ইমাম মালিকের সাথে বহাস করার কেউ সাহস পেল না তুই পাগলের সাথে কি বহাস করতে শোনেন আপনাদেরকে বলতেছি আবারও বলি যে মাসালার উপরে পৃথিবীর সব আলেমরা ঐক্যমত দুই চারজন বিরোধিতা করতেই পারে দুই চারজনের হিসাব কোন আলেমদের কাছে আসে না ও দুই চারজনের হিসাব আসবে না দুই চার দশ জন একশো জন আলেম একটা বিষয়ের উপরে রায় দিচ্ছেন দশজন বিরোধিতা করছে রায়টা কারটা হবে নব্বই জনেরটা হবে না দশ জনেরটা হবে নব্বই জনেরটা হবে না নব্বই জনেরটাই সঠিক আর বাকি দশ জনেরটা বেঠিক ওই বাকি দশ জনেরটা মানা যাবে নব্বই জনেরটা মানতে হবে এটা হলো জমহুরুল উলামা জমহুর আলেমদের মতামত এই বিষয়টা আপনাদেরকে নলেজে থাকতে হবে বলে হুজুর খুতবার আলোচ্য বিষয় কি এটা খুতবার আলোচ্য বিষয় আজকে এই তারাবির নামাজের আদব সংক্রান্ত মাহে রমজানের আদব সংক্রান্ত আলোচনা সেই জন্য আপনারা বিশ্বাকাত করে পড়তেছেন এটার উপরে প্রতিষ্ঠিত থাকবে সাবধান কে এসে কে এসে আপনাকে বলবে না আট টাকা এগুলির কোনো প্রয়োজন নেই একটা কথা মনে রাখবেন এ পৃথিবীতে অসংখ্য আউলিয়ে কেরামের মাধ্যমে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীর যেখানে রাজা বাদশারা দিন বিজয় করতে পারে নাই সেখানে তাসাউফের অলিরা যাইয়া মানুষের কাছে দিনের দাওয়াত দিয়ে অসংখ্য মানুষকে কালেমার দিশা দিছে অসংখ্য মানুষকে কালেমার দিশা দিছে পৃথিবীর কিছু কিছু আলেম তখন ছিল শুধু তারা আলেম ছিলেন না তারা জাহিদ ছিল বুঝতে পারছেন শুধু তারা আলেম ছিলেন না তারা জাহিদ ছিল যেমন ইমাম মালিক রহমতুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তিনি কি এমন আলেম ছিলেন আমি শুধু একটা
বিষয় আপনাদেরকে জানাই। 4 বছর একটা আকীদার মাসালার জন্য 4 বছর তিনি মার খেয়েছেন। তো এখনকার জেলখানা তো আপনি জেলের ভিতরে নিলে কিছু পয়সা করি খরচা করলে ভালো থাকা যায়, ভালো খাওয়া যায়, ভালো সিস্টেম আছে। কিন্তু ইমাম মাহমুদ ইবনে হাম্বলকে যখন মুসলিম খলিফা জেলে দিয়ে দিলে তখন রানিং মুসলিম খলিফা, তখন খলিফারা নামাজ পড়াইতো, বুঝেন কত আমানতের জামানা ছিল, খলিফারা নামাজ পড়াইতো, খলিফারা নামাজের কাতারে দাঁড়াইতো, খলিফারা খুতবা দিত, তাদেরকে খলিফা বলা হইতো, রানিং খলিফা। ইমাম মাহমুদ ইবনে হাম্বল রে জেলখানায় দিয়ে দিল, প্রত্যেক দিন ওনাকে 10টা করিয়া চাবুক দিয়ে পিটুনি মারা হতো ওনার মায়ের সামনে, 10টা করে চাবুক দিয়ে পিটুনি দেওয়া হতো, কোনো ওষুধ দেওয়া হতো না, কোনো চিকিৎসা করা হতো না, প্রত্যেক দিনের ক্ষত হইতে 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 4 বছরে ওনার পিঠে ঘা হইয়া পোকা পড়ে গেল, বুঝেন তো আপনি। তারপরও তিনি তিনার একিম থেকে ইমাম থেকে দূরে সরে আসেন নাই। তিনাদের মতো ইমামরা বলছেন তারাবি 20 টাকা, আপনি কোন পাগল ছাগল এসে কি বললো আর আপনি মেনে নিবেন, কোন পাগল এসে কি বললো আর আপনি মানবেন না, এটা কেমন কথা। 60 বছর ধরে একটা ইমানি মাসালার জন্য, একটা আকিদার মাসালা, কোরআন সৃষ্টি না স্রষ্টার বাণী এই একটা কথার উপর উনি বলেছিলেন, কোরআন সৃষ্টি না, কোরআন আল্লাহর কালাম, আল্লাহর জবান নিঃসৃত বাণী, আর মালিক যেহেতু সৃষ্টি না, অতএব মালিকের জবান নিঃসৃত কালাম তো কোনো সৃষ্টি হতে পারে না, এটা সৃষ্টি না, এটা আল্লাহর কালাম। আর খলিফার আকীদা ছিল যে না ওটা সৃষ্টি, তখন খলিফার যার পাশাটা মৌলবি ছিল তারা বলছিল কোরআন সৃষ্টি, ইমাম মাহমুদ ইবনে হাম্বল বলছিলেন না কোরআন সৃষ্টি না, এটা আল্লাহর কালাম। শুধু একটা মাসালার জন্য 60 বছর ওনাকে মারা হয়েছে, ঘা হয়ে গেল, পোকা পড়ে গেল, ওই অবস্থায় তিনি নামাজ পড়তেন। 4 বছর পরে জেলার এসে বলতেছে আপনার আজকে যা কিছু পারেন, আপনার যদি কিছু চাহিদা থাকে তো বলেন, সকালে ফজরের পরে আপনাকে ফাঁসি দেওয়া হবে। ইমাম মাহমুদ ইবনে হাম্বল আজকে খুব ধীর স্থির ভাবে এসা পড়লেন, কোনো চিন্তা নেই, ধীর স্থির ভাবে এসা পড়ার পরে কিছু অতিরিক্ত নওয়াফেল করলেন, আর নওয়াফেল অতিরিক্ত নামাজ তিনি আদায় করার পরে রব্বে করিমের দরবারে হাত তুললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াসসালাহ। কোরআনের আয়াতের দিকে যদি দেখেন তাহলে ইমাম মাহমুদ ইবনে হাম্বলের দিকে তাকাইতে হবে, কোরআনের আয়াতের দিকে যদি দেখেন তো ইমাম হুসাইনের দিকে তাকাইতে হবে, কোরআনের আয়াতের উপরে যদি দেখেন তো সাহাবে আজমাইনের দিকে তাকাইতে হবে। সাহাবে কিরাম কত ধৈর্য এবং সবরের সাথে সালাতের সাথে আল্লাহর দরবারে সাহায্য কামনা করতে। 4 বছর পরে ইমাম মাহমুদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আল্লাহর দরবারে হাত তুলে বললেন, হে রব, আমি 4টা বছর আমার দেশের খলিফার বিরুদ্ধে তোমার দরবারে হাত তুলি নেই, শুনেছি ওরা কালকে আমাকে ফাঁসি দিবে, ওরা আমাকে হত্যা করবে, মালিক যদি কোরআন তোমার সৃষ্টি হয়ে থাকে তো আহমদ ইবনে হাম্বলকে হেদায়েত দাও, আর যদি কোরআন তোমার কালাম হয়ে থাকে তাহলে এই খলিফা থেকে তুমি আমাকে মুক্ত করো। দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে আসমানে কবুল হয়ে গেল, একসাথে বলবেন আল্লাহু আকবার, দোয়া করার সাথে সাথে আল্লাহর দরবার কি হয়ে গেল, কবুল হয়ে গেল, কবুল হয়ে গেল। কবুল হয়ে যাওয়ার পরে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সকালবেলা ফজরের নামাজ সারা রাত তো ঘুমান নাই, ওনারা সারা রাত্রি ইবাদতে কাটাইত, ফজরের নামাজ পড়ার পরে জেলার এসে বলতেছে হুজুর সুসংবাদ, রাত্রিবেলায় খলিফা মারা রয়েছে, নতুন খলিফা আসতেছে, আপনার জন্য সুসংবাদ। নতুন খলিফা আসার পরে বলেন দ্রুত গতিতে হুজুরকে জেলখানার থেকে বের করে নিয়ে আসো, চিকিৎসক আনার পরে দেখলো যে জায়গায় জায়গায় গোস্ত পচে পচে পোকা হয়ে গেছে, নতুন চিকিৎসক ওই গোস্ত কেটে 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 গোস্ত ফালাই দিয়ে তারপরে তার চিকিৎসা করাইছে, বুঝতে পারছেন, বুঝে তারপরে যাবে, দেশে পাগল ছাগলের অভাব নাই, বহুত পাগলের জন্ম হয়েছে।
ইমাম আহমদ ইবনে হাম্বল সেই আলেম ছিলেন আত্মীয়র বাড়িতে গেছেন তিনি কতটুকু মুজাহাদা করছেন দেখেন আত্মীয়র বাড়িতে গেছেন জিজ্ঞেস করলেন খাবার কোথা থেকে আনছেন আত্মীয় বললেন বাদশার সাথে খলিফার সাথে আমার একটা সুসম্পর্ক খলিফার পক্ষ থেকে আমার জন্য হাদিয়া আসছে উনি একটা কথা শুধু বললেন যে খলিফাদের অর্থের ভিতরে জুলুমের রক্ত লেগে থাকে তুমি এই খাবার সরায় রাখো এই খাবার আমার জন্য না সরাও ওই হিসাব করলে আলেম কয়জন আছে তারা যে মাসালার উপর ফতোয়া দিয়েছেন এটাকে কখনোই ডাইভার্ট করবেন না আমরা একটা মাযহাবকে ফলো করি মাযহাবের নাম কি হানাফি হানাফি কোনো আলাদা ধর্ম না এটা রাসূলুল্লাহর তরিকা একটা নামের উপরে আসছে বুখারী কোনো হাদিস না বুখারী কোনো হাদিস না বুখারী একজন ব্যক্তির নাম একটা স্থানের নাম সেই নামের উপরে নির্ভর করে একটা কিতাবের নাম হইছে হাদিস তো রাসূলুল্লাহ তিরমিজি কোনো ব্যক্তির কোনো হাদিস না মুসলিম কোনো হাদিস না মুসলিম একজন ব্যক্তির নাম সেই ব্যক্তির নামে একটা কিতাবের নাম হইছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একজন ব্যক্তির নাম সেই ব্যক্তির নামে একটা ফিকহি মাযহাব আছে কিন্তু তরিকা রাসূলুল্লাহ তরিকা আল্লাহর একসাথে বলবেন না সুবহানাল্লাহ তরিকা কা বুখারী শরীফের হাদিস কি ইমাম বুখারীর না রাসূলুল্লাহ তো রাসূলুল্লাহর হাদিস তো বুখারী বলেন কেন ইমাম বুখারী উনি সংকলন করছেন এজন্য বুখারী আসছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি এই মাযহাবকে সংকলন করছেন একটা রুলস প্রেসক্রিপশন তিনি সংকলন করছেন কিন্তু বিধান আল্লাহ এবং আইন রাসূলুল্লাহ রাসূল কারীমের আইনকে জাস্টিফাই করে একটা প্রেসক্রিপশন উনরা করছে এটার নাম হচ্ছে মাযহাব এসে আপনাকে বলবেন রাসূলুল্লাহ কোন মাযহাবের ছিলেন সাহাবীরা কোন মাযহাবের ছিলেন নানান যুক্তি দেন কত পাগল দেশে হইছে কে রাসূলুল্লাহ কোন মাযহাবের ছিলেন তারপরে সাহাবীরা কোন মাযহাবের ছিলেন আরে রাসূলুল্লাহ মাযহাবের হবেন কেন রাসূলুল্লাহ তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মাযহাবের অনুমোদন দাতা কি কথা কন না কেন রাসূল আবার কোন মাযহাবের নবীর কি জানাজার ইমামত করতে পারছে কেউ কেউ পারে না কেন কার উনার জানাজার ইমামত কে করবে উনার চাইতে বড় ইমাম কে আছে তো রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন মাযহাবের অনুমোদন দাতা তিনি কেন মাযহাব মানতেন এটি কি কোন পাগলের কথা সাহাবা ইকরাম হচ্ছেন রাসূল করিমের ছাত্র রাসূলুল্লাহর মাযহাব মানতেন এই জন্য রাসূল বলতেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদি আমার পরে খুলাফায়ের রাশিদিনের সুন্নত মানো এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন মা আনালিহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবীরা যেই পথে যেই মতে এটাই সেই পথ সেই মত সেই পথ একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ তো রাসূলুল্লাহ কোন মাযহাব মানবেন সাহাবীরা কোন মাযহাব মানবেন সাহাবীরা সরাসরি রাসূলুল্লাহর মাযহাব মানবেন আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর মাযহাব মানবেন এই সহজ কথা আপনাদেরকে বুঝাইতে হবে কেন রাসূল করিম আল্লাহর মাযহাব মানতেন সাহাবা ইকরাম রাসূলের মাযহাব মানতেন আর আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তৎকালীন যমুনার বড় বড় বিজ্ঞ উলামা ইকরাম তারা গবেষণা করে রিসার্চ করে আমাদের জন্য একটা প্রেসক্রিপশন তৈরি করে দিয়েছে ওই প্রেসক্রিপশনটা আল্লাহ রাসূলের আইনের বাহিরে না আল্লাহর কোরআনের আইনের বাহিরে না আল্লাহর কোরআন ও রাসূলের সুন্নাহ থেকে তারা গবেষণা করে আমাদের জন্য একটা মাসলা বাতাই দিয়েছেন সেই মাসলা অনুযায়ী চলার নাম হচ্ছে একটা মাযহাব মানা যদি বলা হয় এটা বুখারী শরীফের হাদিস আছে তখন আমরা কি করি আমরা আর কোনো চিন্তা করি না কারণ ইমাম বুখারী অনেক গবেষণা করে চিন্তা ভাবনা করে একটা হাদিস লিখছে সুবহানাল্লাহ বললেন না আর দ্বিতীয়বার আমরা কোনো কথা বলি বুখারীতে আসছে কোথায় আসছে সহি মুসলিমে আসছে কোন হাদিসে আসছে ইমাম আবু দাউদ লিখছেন ইমাম তিরমিজি লিখছেন ইমাম নাসাই লিখছেন তখন আমরা চিন্তা করি কোন কিতাবে আছে নাসাইতে আছে বলি নাসাইতে থাকলে অবশ্যই জাল হাদিস নেই থাকলে জয়ীফ হাদিস থাকতে পারে সর্বোচ্চ জয়ীফ হাদিস কিন্তু জাল হাদিস নেই তখন আমরা এটাকে আর জাস্টিফাই করার চিন্তা করি না করলেও চলবে কারণ এরা প্রসিদ্ধ ইমাম তিনি অনেক কিছু বুঝার আছে এই জন্য আইমা ইকরাম যে পথের উপরে আমাদেরকে পরিচালিত করছেন এটা হচ্ছে একেবারে নির্ভুল রাস্তা নির্ভুল
অতএব এগুলি নিয়ে কখনো বিতর্কে জড়াবেন না, কারণ বিতর্কিত বিষয়ের উপরে কখনো দুর্বলতা আনবেন না, এই কথাটা মনে রাখবেন। কেউ এসে আপনাকে বুঝাইতে চাবে এগুলি সেগুলি নানান যুক্তি দিবে, এই নানান যুক্তি শোনার সময় আমাদের হাতে নাই, নানান যুক্তির কোনো প্রয়োজন নাই। উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম একটা পথের উপরে থেকে সারা জীবন ঘুমিয়ে গেছেন, কালেমার দাওয়াত আমাদের মাঝে পৌঁছে দিয়ে গেছেন। অতএব মাহে রমজানে তিনটা কাজ, আবার বলি, রোজাকে বিশুদ্ধ মতো আদায় করা, এবং দুই নম্বরে আমাদেরকে তারাবির নামাজকে সুন্দর মতো আদায় করা, তিন নম্বরে লাইলাতুল কদরের মতো মহিমান্বিত রাত মাহে রমজানের শেষ দশ দিনের বেজোড় রাত্রিগুলিতে অনুসন্ধান করা, এগুলি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর মাহে রমজানের আরেকটা বিষয় আপনাদের কাছে উত্থাপন করি, বদরের যুদ্ধ সংক্রান্ত আলোচনা। এটা সতেরোই রমজান আমাদের বদরের যুদ্ধ হয়েছিল, আপনারা জানেন বদরের যুদ্ধে যাওয়ার আগে রমজান রোজা ফরজ করছিলেন আল্লাহ। তো এই বদরের যুদ্ধ এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিহাদ ছিল। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন আল্লাহ তাদের সবাইকে মাগফুর করেছিলেন, আল্লাহ তাদের সবার জীবনের গুনাহকে আগে পরে সব মাফ করে দিয়েছিলেন। আর একটু জোরে হবে না? আগে পরে, আগে বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের আগে এবং পরে সব গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। তবে একটা কথা মনে রাখবে, বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল যে সাহাবীরা, তারা পরবর্তী পর্যায়ে কোনো গুনাহ করতেন না, আল্লাহ তাদেরকে মাহফুজ রাখতেন, এই কথাটা মনে রাখবেন, মাহফুজ রাখতেন। এই জন্য সাহাবায়ে কেরাম হকের মাপকাঠি, সাহাবায়ে কেরাম হকের মাপকাঠি, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ মাহফুজ রাখতেন, মাহফুজ গুনাহ থেকে হেফাজত করতেন। কোনো সাহাবীর যদি কোনো ভুল হইতো বদরের যুদ্ধের একজন সাহাবীর ঘটনা শুনে, কোন এক সাহাবীর নাম আমার এখন স্মরণ নেই, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ যাওয়ার আগে সাহাবায়ে কেরামকে ডিরেকশন দিচ্ছেন, সাহাবায়ে কেরামকে নির্দেশনা দিচ্ছেন, তখন নবীজি বললেন, সাহাবীরা আমার বনু হাশিমের ভিতরে কয়েকজন ব্যক্তিকে কাফেররা জোরপূর্বক নিয়ে আসে, তার ভিতরে আমার চাচা আব্বাসও আছে, তো তোমরা যদি আমার চাচা আব্বাসকে পাও তাহলে তাকে আঘাত করো না, তাকে হত্যা করো না, তারা তোমরা তাকে আমার কাছে ধরে নিয়ে আসবে। দেখেন, হে সাহাবীরা, এই বদরের যুদ্ধে আমার চাচা আব্বাসকে তারা জোরপূর্বক যুদ্ধে নিয়ে আসছে কাফেরদের পক্ষে, যদি আমার চাচাকে তোমরা সামনে পাও তাহলে তাকে হত্যা করো না, তাকে জিন্দা অবস্থায় আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ, বিহামদিহি। এক সাহাবি, তার নামটা ভুলে গেছি, আমার মনে নেই, সহি বুখারিতে প্রত্যেকটা কিতাবের ভিতরে ঘটনাটা আসছে। তো সাহাবি দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ এসে আমার ঘাড়ের উপরে তলোয়ার ধরুক আর আমি তাকে ছেড়ে দেব, সে নবীর চাচা হলেও আমার কি আসে যায়? তখন রসুল করিমের চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, ওমর বলো তো আমার চাচাকে কেউ হত্যা করুক সেটা কি আমার বরদাস্ত হয়, আমার চাচাকে কেউ মেরে ফেলুক সেটা কি আমার সহ্য হয়। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দেন ওর গর্দান থেকে দেহ আলাদা করে ফেলুন, আপনি বলার পরেও সে আপনার কথার উপরে আবার কথা বলতেছে, ওর দেহ থেকে মাথা আলাদা করে ফেলবে, আপনি হুকুম দেন। তখন সাহাবি চুপ হয়ে গেলেন, এই একটা কথার জন্য সাহাবি সারা জীবন অনুতপ্ত করছে, অনুতপ্ত করতে 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 ইয়ামামার যুদ্ধে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধে যায় তিনি কাফফারা আদায় করছিলেন। তিনি বলছিলেন যে আমি বদরের যুদ্ধে একটা শব্দ দিয়ে আমার রসুলকে কষ্ট দিয়েছি, এর কাফফারা আমাকে আদায় করতেই হবে, আমাকে শাহাদাতের অমিয় সুধা পান করে আমি শহীদ হই, আমার কাফফারা নিতে হবে। আল্লাহু আকবার বলবেন না? না না, অস্ত হয়ে গেল না, আরো জোরে বলুন আল্লাহ। সাহাবায়ে কেরাম কিভাবে রসুল করিমের বিষয়টাকে কাফফারা দিতেন দেখছেন, আপনি কল্পনা করতে পারবেন, একটা শব্দ নবীর কষ্ট হয়ে গেছে, সাহাবি পাগল পাড়া হয়ে গেছে, বহু যুদ্ধে সে অংশগ্রহণ করছে কিন্তু শহীদ হয় না, সে বলছে আমার শাহাদাত দিয়ে আমি কোথার কাফফারা দিই, আমি রসুলকে কষ্ট দিয়ে ফিরি। সে ইয়ামামার যুদ্ধে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে জিহাদ করতে যেয়ে সে শাহাদাত নিয়ে বলছিলেন, আজকে আমার কাফফারা দেওয়ার সুযোগ,
আমি একদিন রাসূলকে বদরের যুদ্ধে কষ্ট দিয়েছিলাম আজকেই ইয়ামামার যুদ্ধে মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে যুদ্ধে আজকে আমি শহীদ হইয়া আমি সেই কাফফারা আদায় করব সর্বজ্যোতি সেই সাহাবী শহীদ হইয়া বদরি সাহাবী সেই কাফফারা আদায় করছিল একসাথে বলা যাবে না আল্লাহু আকবার তো সাহাবী এরকম ছিলেন তারা একটা ছোট ভুলটাকেও তারা অনেক বড় করে দেখা এর কাফফারা আদায় করার জন্য পাগল হয়ে যেত শুধু একজন সাহাবীর জীবনী বদরের প্রান্ত থেকে শোনাইলাম বলে সেই দিন কতটা একিন নিয়ে 313 জন সাহাবী জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল তারা বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাদেরকে সুদূর ইয়ামান পর্যন্ত পরিচালনা করেন সুদূর সাগরের মহা আরব সাগরের ভিতরে নিয়ে আপনি যদি আমাদেরকে নিয়ে ঝাঁপিয়ে পড়েন আমরা বদরি আমরা আনসারী আমরা মুহাজির সাহাবীরা আপনার পিছু পিছু সেই আরব সাগরের ভিতরও ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছি হে নবী আমরা আপনার পিছু থেকে ফিরে যাব না মুসা নবীর কাছে যেমন তার উম্মতরা বলছিল আপনি একা একা জিহাদ করেন যুদ্ধ করেন আমরা করব না ইয়া রাসূলুল্লাহ মুসা নবীর উম্মতরা যেমন বলেছিল আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করেন আমরা সেই কথা বলবো না আপনি রাসূল আমাদেরকে যাহা বলবেন আজকে আমাদের জীবনের সবচেয়ে কঠিন প্রিয়তম বস্তু জীবনটাকে আপনার পিছনে থেকে কাফের বিরুদ্ধে জিহাদ করে করে যুদ্ধ করে করে শহীদ হওয়ার বাসনা করতেছি একসাথে বলা যাবে আল্লাহু আকবার আর একটু জোরে বলবেন আল্লাহু আকবার অনেক লম্বা ঘটনা বদরের জিহাদ তো যাই হোক রাসূল করিমের এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য বদরের বদরের যুদ্ধটা ইসলামের এক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট দিক এর ভিতরে আরো অনেক কাসাস আছে সাহাবে কেরামের ইমানি তেজের কাসাস আছে মুয়াজ ও মুয়াওয়াজ দুইজন ছেলে ছিল ছোট্ট বালক তারা যুদ্ধে আসছিল একটা উদ্দেশ্য নিয়ে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু দুই পাশে দুইজন দাঁড়াইছে মুয়াজ ও মুয়াওয়াজ দুই ভাই দুই পাশে দাঁড়াইছে তো তারা বালক আব্দুর রহমান ইবনে আউফ তিনি জান্নাতের 10 জন সাহাবীর একজন তিনি বলতেছেন আমি চিন্তায় পেরেশান হয়ে গেলাম আমি কি দুই বালকরে ট্যাকেল দিব না যুদ্ধ করব যুদ্ধ তো আর ছেলে খেলা না এটা ফুটবল খেলা না ক্রিকেট খেলা না যুদ্ধ তো যুদ্ধ হয় মারতে হবে না হয় মরতে হবে হয় মারতে হবে না হয় মরতে হবে হয় বা মাসবেন না মরবে যুদ্ধ তো যুদ্ধই তো তিনি চিন্তা করলেন এই দুইজনকে ট্যাকেল দিব এই দুইজনকে ট্যাকেল দিব না আমি যুদ্ধ করব খুব পেরেশান হয়ে গেলেন এমন সময় ডান পাশ থেকে এক ভাই ডাক দিয়ে বলল সাসা যান একটু এদিকে আসে তিনি বলতেছেন আমি আমার বাপ কানটা তার কানের কাছে মুখের কাছে লাগাইলাম বলতেছে আপনি কি আবু জেহেলকে চিনেন বলে হ্যাঁ চিনি না আবু জেহেলকে আমাকে একটু দেখাই দিবেন বলে কি করবা বলে আমি শুনছি সে বলে মক্কাতে আমার রাসূলকে খুব কষ্ট দিছে তো আজকে আমি নিয়ত করে আসছি হয় আমি মরব না হয় ওকে মারব কে আসতে হলো কেন আর একটু জোরে আমাদের যে ছেলেরা এখন গেম খেলে যেই বাচ্চারা এখন গেম খেলে সে সময় মদিনার বাচ্চারা জিহাদের ময়দানে উপস্থিত হয়েছে নবীর দুশমন হত্যা করার জন্য বুঝেন তো তাদের একিন আর আমাদের একিনের ভিতরে তফাত কত তাদের বাচ্চা আর আমাদের বাচ্চাদের ভিতরে তফাত কত এই জন্য আল্লাহ রাসূল বলছেন সাবধান আমার মদিনা নিয়ে কেউ সমালোচনা করবে না আমার মদিনাবাসীদেরকে কেউ কষ্ট দিবে না আমার মদিনার মানুষের কেউ দুর্নাম করবে না আমার মদিনা নিয়ে কেউ বাজে বক্তব্য দিবে না আমার মদিনার সাথে কেউ যুদ্ধ করবে না আমার মদিনাবাসীদেরকে কেউ কষ্ট দিবে না আমার মদিনাবাসীদেরকে কেউ ভয় দেখাবে না কেউ যদি ভয়ও দেখাও কিয়ামতের ময়দানে আমার সাথে তার সম্পর্ক ছেদ হবে আল্লাহর সাথে সম্পর্ক ছেদ হবে তার জীবনের সমস্ত আমলগুলিকে বরবাদ করা হবে মদিনা নিয়ে আল্লাহ রাসূল বলছিলেন মক্কাকে আল্লাহ হারাম করেছে মদিনাকে আমি রাসূল হারাম করে দিলাম আরো জোরে দাজ্জাল সারা পৃথিবী ঘুরবে মক্কায়ও যাবে কিন্তু মদিনায় ঢুকতে পারবে না বুঝেন এবার মদিনা এতটা নিরাপদ জায়গা কেন মদিনার মানুষ এইভাবে দিল থেকে রাসূলকে ভালোবাসত জীবনের সব কিছু দিয়ে আব্দুর রহমান ইবনে আউফ বললেন আমি তখন খুশিতে আমার চেহারা উজ্জ্বল হয়ে গেল যে আমি তো কোনো বালক নিয়ে দাঁড়াই না আমি বীর যোদ্ধা নিয়ে দাঁড়াইছি কিছুক্ষণ পরে বাম পাশের ছোট্ট ছেলেটা আমাকে ডাক দিয়ে বললেন চাচা যান এদিকে আসেন বলে কি বলতে চাও বলতেছে আবু জাহেলটা চিনেন বলে হাসি আমাকে দেখাই দিবেন কেন
বলে শুনছি মক্কাতে বলে রাসূলকে কষ্ট দিত আজকে ওকে দেখলে হয় আমি মরব না হয় ওকে মরব আল্লাহু আকবার আর একটু জোরে বলে যে সাহাবী ছোট্ট সাহাবীদের কলিজার ভিতরে এরকম একিল ছিল এজন্য আল্লাহ রাসূল বলেছেন ফাআলাইকুম আমার উম্মত মা আনা আলাইহি ওয়া সাহাবি আমি এবং আমার সাহাবীরা যেই মতে যে পথে এ মত এ পথে হকের পথ আব্দুর রহমান ইবনে আউফ বললেন যুদ্ধের ময়দানে আমি তাদেরকে দেখালাম ওই আবু জেহেল লাল টুপি ওয়ালা পাগড়ি ওয়ালা যাও তুমি তাকে ধরো দুই ভাই দ্রুত গতিতে যে আবু জেহেলকে ঘিরে ধরল দুই ভাই আক্রমণ করলো দুই পাশ থেকে একজনকে আবু জেহেল হত্যা করলো আরেকজনের হাতের উপরে আঘাত করার পরে এক হাত কেটে গেল তারপরে তার আবু জেহেলকে মানে ধরাশায়ী করে ফেললো পড়ে গেল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন পরে আমি নিজে যাই আবু জেহেলের গলা কাইটিয়া মাথাটা রাসূল কেরিমের সামনে এনে নিয়ে আসছি আর একটু জোরে বলেন আর সাহাবী হকের মানদণ্ড সমালোচনা করা যাবে না কোনো সুযোগ নেই তারা হকের মানদণ্ড এটা ছিল বদরের যুদ্ধ তাদের একই নেত মজবুত ছিল আর আমাদের একই হয়েছে কি ওই ইফতারি করানোর মতো দুঃসাহস দেখাইতে পারি না এটা আমাদের একই রোজা রাখছি খুব বিরাট বড় রোজাদার মনে করলাম ইফতারির জন্য কিছু দিলি মনে আমার রিজিক শেষ টাকা শেষ হয়ে গেছে এ চিন্তা করবেন না এই ইফতারির প্রয়োজন আমাদের প্রত্যেক দিন 4 থেকে 5000 টাকা খরচা আল্লাহর বান্দারা খায় কত গরিব